এই সবার কি অবস্থা? আমার নাম হচ্ছে হেমন্ত চাকমা। তো নতুন করে পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই আর মানে কারণ দেখি না। তো যদিও হচ্ছে মানে নতুন হিসেবে আপনি আমাকে দেখে থাকেন। তো আমি একজন ইউটিউবার বা অনলাইনে টাকা ইনকামের ভিডিও করতাম। টাকা ইনকামের ভিডিও করতাম বলতে মানে 2 মাস আগে, 2 মাস ধরে কোনো ভিডিও দিচ্ছি না, এই জন্যই বলতেছি। তবে খুব শীঘ্রই আপনি হচ্ছে রেগুলারিটি বজায় রেখে হচ্ছে ভিডিও দিব। তো সেক্ষেত্রে অনেক মানুষই আমাকে বলে থাকে যে হেমন ভাই, যে আপনি তো দেখা গেছে শুধুমাত্র ইনকাম করেন, কিন্তু আমাদের তো কোনো কোনো ফলপ্রসূ হয় না। তো যদিও অনেক মানুষ আমার ভিডিও ফলো করে, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য ফিল আপ করতে পারছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু বুঝতে পারে না। যারা হচ্ছে মানে আমার মতো একটু টাইপের, মানে সব কিছু জানার ইচ্ছা থাকা, মানে জানার আগ্রহ আছে, এরকম মানুষগুলা মানে আসলে তারা পার পেয়ে যায়, মানে তারা ওভারকাম করতে পারে, মানে ইনকাম করতে পারে এক কথায়। তো একেবারে যারা সিম্পল মানুষ, মানে কোনো কিছুই বুঝে না, অনলাইন সম্পর্কে ধারণা নাই, তারা কীভাবে ইনকাম করবে? এবং টুকটাক যারা বুঝে তারপরে কিন্তু কাজ পাচ্ছে না মার্কেট প্লেসে, তারা কীভাবে ইনকাম করবে? তো সেজন্য আমি আপনাদের জন্য একটা মোবাইলের কোর্স, অ্যাস লাইক একটা কোর্সের মতো আমি আপনাদের সাথে মানে শেয়ার করব। তো যেই কোর্সটা করলে আপনি মিনিমাম আপনার মাসে আপনার 3-4-5 হাজার টাকা এমনিতে ইনকাম করতে পারেন। এটা 3-4-5 হাজার টাকা ইনকাম করতে পারবেন এমন এই জন্যই বলতেছি, কারণ আমি আমি যেই পরিস্থিতিতে বর্তমানে আছি, আমার প্রতিদিন ইনকাম 1,000 টাকার উপরে থাকে। সিরিয়াসলি বলতেছি, সত্য কথাই বলতেছি, যে আসলে 1,000 টাকার উপরে ইনকাম থাকে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। তো যেহেতু আমার যদি মনে করেন প্রতি মাসে 30,000 টাকা ইনকাম হয় শুধু মোবাইলের মাধ্যমে, তো অবশ্যই আপনিও প্রথম অবস্থায় শুরুতে নাই বললে 2,000 টাকা অবশ্যই মাসে ইনকাম করতে পারবেন। তবে আমি যে ইনস্ট্রাকশনগুলো দেব বা আমি যে আপনাদেরকে রুলসগুলো দেবো, সেগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আমার পরিচয়টা দেওয়া যাক। আমার পরিচয়টা আসলে অনেক লম্বা, মানে আমার লাইফ হিস্টোরি আর কি, বা পরিচয় বা লাইফ হিস্টোরি যেটাই বলেন না কেন, আমি বাবা মায়ের হচ্ছে বড় সন্তান। তো আমরা হচ্ছে 3 ভাই বোন। আমার ছোটো ভাইকে কিন্তু মোটামুটি সবাই চেনেন আপনারা, কারণ অনেক সময় আমি লাইভ করতাম তার সাথে, বা দেখা গেছে ফেসবুকেও ভিডিও টিডিও দিতাম, ছোটো ভাইকে তখন দেখা হয়তো। তো তাকে সবাই চেনেন, বোনকে কিন্তু চিনেন না। এক বোন হচ্ছে 2 ভাই, বোনের হচ্ছে বিয়ে হয়ে গেছে। তো যাক, সেসব কথা। তো 2009 সালে আমি SSC কমপ্লিট করি। তো সেক্ষেত্রে মানে আমাদের ফ্যামিলির কিন্তু ব্যাকগ্রাউন্ড এতটা ভালো ছিল না, বা মধ্যবিত্ত থেকেও আরও হালকা অনেকটা হচ্ছে ছোটো পর্যায়ে ছিল, মধ্যবিত্ত থেকেও আরও মানে খারাপ আর কি। তো এই হিসেবে দেখা যায় আপনার বাবা খুব কষ্ট করে একটা হচ্ছে ব্যবসা করতো, সুটকির ব্যবসা। তো ব্যবসা করিয়ে আমাদেরকে পড়ালেখা করালেন। তো কোনো মতে মানে 2009 সালে আমি এক্সাম পাস করলাম বা SSC পরীক্ষা পাস করলাম। তারপর দেখে গেছে 11-12 আবার ইন্টারে 1 বছর হচ্ছে গ্যাপ গেছে, বা ফেল করছি আর কি, বা কাবজাব করছিলাম আর কি। কাবজাব বলতে হচ্ছে মানে আসে না আপনার যখন নতুন নতুন কলেজে উঠবে, মানে মেয়েদের পিছনে ছুটে বেড়ানো এইসব, মানে আপনারা তো ব্যাপারটা বুঝবেন, ঠিক আছে? মানে অ্যাজ লাইক মানে স্বাভাবিক অবস্থায় নেই, নিজের লাইফ স্টোরি মানে বলতেছি আপনাদের সাথে। তো এবার আপনার দেখা গেছে 1 বছর গেম গেলো, রসায়ন বিজ্ঞান ফেল করলো, আমি আবার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো 1 বছর ফেল করার পর বা পরবর্তীতে সেটা হচ্ছে মানে দিলাম, যেটা হচ্ছে ফেল করছি সেটা পরীক্ষা দেওয়ার পর আবার পাস করলাম। 2012 সালে আমি হচ্ছে ইন্টার পাস করি। তো ইন্টার পাস করার পর মানে বাবার মতো হচ্ছে হয়ে গেছি, ছেলে হয়ে গেছি, বাবার মতো হচ্ছে দেখতে হচ্ছে শরীরের দিক দিয়ে হয়ে গেছি, কিন্তু বাবার থেকে চাইতে পারতাম, মানে চাইয়া নিতে হতো পকেট খরচ। তো পরবর্তীতে মানে অনেক টেনশন থাকতো। তো পরে কি করলাম, আমি চট্টগ্রামে গার্মেন্টসের চাকরি চলে গেলাম, চট্টগ্রামে গার্মেন্টসের চাকরিতে চলে গেলাম। তো সেখানে আমি হচ্ছে পাক্কা 4 মাস জব করছিলাম, 4 মাস। তো 4 মাস জব করার পর, তো 4 মাস ওখানে জব করলাম। জব করার পর মানে ওখানে কুলকিনারা পেতাম না, তখন আপনার খুলনা থেকে রেজাউল নামে একজন বড় ভাই, মানে আমাদের কলিগ, একসাথে জব করতাম, মানে খুবই ভালো, মানে এডুকেটিভ পার্সন ছিলেন উনি তখন অবস্থায়। তখন তিনি হচ্ছে আপনার মাস্টার্স কমপ্লিট করেছিলেন, শুধুমাত্র আমি ইন্টার পাস করেছিলাম। তো তখন তিনি আমাকে সবসময় মানে দিতেন যে দেখো হিমন,
তুমি তো দেখতে আমার ছোট ভাইয়ের মতো, এবং যদিও আমরা একসাথেই ইয়া করি না কেন, বন্ধু হিসেবে বা ছোট ভাই বা বড় ভাই হিসেবে তুমি কিছু পরামর্শ আমার কাছ থেকে নিতে পারো। তো তুমি এভাবে চলিও না, তুমি একটা চাকরি করতে পারো কিনা দেখো বাইরে। তুমি সবসময় আমাকে বলতেন যে তুমি শুক্রবারে হচ্ছে চাকরি খবর পত্রিকাটা হচ্ছে কালেকশন করবে, তো আমি ওনার হিসাব অনুসারে এইভাবে হচ্ছে কালেকশন করতাম। একটা সময় গিয়ে প্রাণ কোম্পানি যেটা হচ্ছে জব মানে মার্কেটিং এর রুলস, ওই যে আপনার লজেন্স বিক্রি করা, এই বিক্রি করা, সেই বিক্রি করা, এইগুলো আর কি, তো লজেন্স বিক্রি করা, ললিপপ বিক্রি করা, এই ধরনের একটা কোম্পানিতে মানে প্রাণ কোম্পানিটা সবাই চিনেন, তো ওই কোম্পানির একটা অ্যাড দেখে উনি আমাকে বললেন চলো দুজনে যাই। তো গেলাম দুই ভাই মিলে, মানে রেজাল ভাইকে নিয়ে, ওনার সাথে এখন বর্তমানে যোগাযোগ হয় না, উনি মানে দেশে চলে গেছেন রাজনৈতিক সমস্যার কারণে বা পলিটিক্যাল সমস্যার কারণে, উনি মানে গা ঢাকা দেওয়ার জন্য মানে চট্টগ্রামে অনেক মাস ছিলেন আর কি। তো এই হিসেবে জানতাম মানে উনি লোক ভালো ছিলেন, মানে আমরা ওই প্রসঙ্গে যেতে যাচ্ছি না। তো ওনার সাথে গেলাম চট্টগ্রামে জুবলি রোডের ওইখানে, তো জুবলি রোডের ওইখানে যাই, মানে পাসপোর্ট 4 ইঞ্চি লাগবে, মূল সার্টিফিকেট লাগবে, আমাদেরকে ঢুকাইলেন। তো দেখার পর আমাদের পরীক্ষা পরীক্ষা নিলাম, যেহেতু আমি ফ্রেশ তখন ছিলাম, তো প্রশ্নগুলো তেমন একটা হাত ছিল না, তো সহজে আমি ওখানে মানে ইয়া পেয়ে গেছি, মানে জবটা পেয়ে গেছি। তো বললো যে 3 দিনের জন্য হচ্ছে ঢাকা যেতে হবে, ওইখানে হচ্ছে ট্রেনিং করতে হবে, ফ্রিতে নাকি ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমি তো খুশি, হ্যাপি, কিন্তু ওই সময় আমাদের কোনো আমার নিজের কোনো পকেটে টাকা ছিল না, আর আমি ইন্টারভিউ দিতে গেছি আমার সবে মাত্র ছিল 70 টাকা মাত্র, 70 টাকা পকেটে ছিল শুধুমাত্র 70 টাকা। তো এবার আপনারা হিসাব করে দেখেন মানে কতটুকু দেন, মানে ইয়াতে ছিলাম আমরা তখন, মানে পার্সোনালি আমি। তো জবটা হয়ে গেছে, ওখান থেকে বাইর হওয়ার পর, বাইবা দেওয়ার পর মানে মানে আমার মাকে আম্মুকে ফোন দিলাম যে আম্মু, তো আমার তো হচ্ছে জবটা হয়ে গেছে, তো আসলে কী করা যেতে পারে। তো উনি বললেন যে দেখো তোমার আব্বু তো এখন বাসায় নাই, বাড়িতে নাই, তো উনি আসুক, তারপর ওনার সাথে ডিসকাস করে আলোচনা করে আমি তোমাকে হচ্ছে জানাচ্ছি পরে। তো উনি হচ্ছে বা আব্বুকে হচ্ছে মানে আসার পর, মানে বিকালে সন্ধ্যার সময় আব্বু আসার পর উনি বললেন যে ওনারা হচ্ছে ডিসকাশন করলেন যে মায়ের একজোড়া গয়না ছিল, কানের দুল আর কি, বা কানের দুল না মানে কানের কতগুলো ইয়ে আছে, রিং কানের, তো ওই কানের রিংগুলা বন্ধক দিয়ে, মানে বন্ধক দিয়ে আমাকে 1000 কত টাকা জানি নাকি 1000 নাকি 1.5 হাজার টাকা উনি হচ্ছে ওখান থেকে এনে দিয়েছিলেন আমার জন্য, আমার এখনও মনে আছে ওই জিনিস। তো ওই টাকাটা এনে দেওয়ার পর আমি ঢাকায় গেলাম, ঢাকায় গিয়ে হচ্ছে ট্রেনিং করলাম, তাও অনেক ঝামেলা লাগল। ওকে, তারপর আমি গেলাম আপনার মানে ট্রেনিং করতে, 3 দিনে ট্রেনিং করতে। তো তখন কিন্তু আপনার হুলস্থুলভাবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হরতাল ছিল, বারবার কিন্তু রাজনৈতিক প্রসঙ্গ চলে আসছে, বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ আসলে বলার মতোই না, আর কি করার আছে, মানে নিজের লাইফের সাথে আসলে জড়িয়ে গেছে এখন, তো মানে বলতেই হচ্ছে, মানে কিছু মাইন্ড করেন না, মানে বলতে হচ্ছে আর কি। তখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো মানে খুবই ধরফাকর অবস্থা, মানে বোমা, মানে হরতাল মরতাল, মানে এই সব, মানে তো গাজীপুর থেকে আমি মানে আসতাম আপনার ইয়াতে বাদদাতে। এবার আপনি হিসেব করে দেখেন, গাজীপুর কই হচ্ছে আপনার হচ্ছে ইয়া 2-3 ঘন্টা হচ্ছে, মানে অনেক সময় হচ্ছে মানে 3-4 ঘন্টা হচ্ছে লেগে যেত, মানে আপনার শুধুমাত্র ঝাড়নিতে। তো আমি আবার দেখে গেছি ঝাড়নি করতে পারতাম না, বমি করতাম মেয়েদের মতো আর কি। তো এটা আসলে মানে কি, মানে ন্যাচারালি জানি না অবশ্য মানে কেমন, তখন হচ্ছে খুবই মানে এটা ইয়া ছিল, এখনও মাঝে মধ্যে এরকমটা হয়, মানে আমি হালকা পাতলা বমি করি অনেক সময়, এটার জন্য আমাকে আবার মানে কি বলে হাহা রিয়েক্ট দিন না, মানে বললাম আর কি তারা একটা, যেহেতু সত্যি কথাই এটা তো আর কোনো বানানো, সত্যি কথা বলতে তো আর কোনো লজ্জা নেই, তাই না? তো তখন হচ্ছে আমি অনেক ঝর্ণি করে আসতাম, মানে 3 দিন কোনো মতে ট্রেনিংটা করলাম, করার পর দেখা গেছে জবটা হলো, করার পরে আমাকে পোস্টিং দিল, দেওয়ার পর মানে আপনার হচ্ছে চট্টগ্রামেই পোস্টিং দিল। তো তখন হচ্ছে ধুলাবালি, মানে দোকানদারের সামনে গিয়ে হচ্ছে অর্ডার কার্ডটা, লজেন্সের গিয়াগুলো ভাই আসলে লজেন্স নেবেন কি না, মানে এক ধরনের হচ্ছে রোমাঞ্চকর কাজ করতো, যে আসলে এটা হচ্ছে চাকরি, হ্যাঁ মানে অনেকটা মানে নিজে হচ্ছে ভালো ব্যাটার ফিল করতাম। আবার দেখে গেছি অন্যান্য মানুষ যখন হচ্ছে গাড়ি দিয়ে চলাফেরা করতো, তখন হচ্ছে মানে নিজেকে খুব ছোট মনে হইতো, যে দেখ আমি কিসের চাকরি করতেছি, মানুষ কি চাকরি করতেছে, মানে
তখন মানে খুবই একটা টেনশনের ভিতরে ছিলাম। আবার দেখা গেছে দোকানদার গেলে হচ্ছে অনেক সময় অর্ডার দিত না, মানে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে হচ্ছে কোম্পানি আমাদেরকে পাঠাইতো। অল্প বয়স ছিলাম তখন হচ্ছে দোকানদাররা তেমন একটা গুরুত্ব দিত না, সব কাজে একটা বয়সের একটা গুরুত্ব আছে। এখন বুঝি এই বিষয়গুলো, সব কাজে কিন্তু বয়সের একটা গুরুত্ব আছে। যখন আপনি ম্যাচিওর একটা বয়স হবেন তখন মানুষ আপনাকে অটোমেটিক্যালি একটা হচ্ছে দিবে, প্রাধান্য দিবে, মানে একটা প্রায়োরিটি দিবে। কিন্তু যখন একটা অল্প বয়স্ক মানুষ মানে কোনো যে কোনো ভালো কাজই করুক না কেন তাকে মানে একটা গুরুত্ব দেওয়া যায় না, মানে একটু মানে সিম্পল সিম্পল টাইপের লাগে, তাই না? আপনি ভেবে দেখিয়ে এই বিষয়টা কিন্তু মানে সত্যি মানে নিজের লাইফ থেকে তো মানে আমি এক্সপিরিয়েন্স করছি এটা। তো এভাবে গেল হচ্ছে 2-3 মাস গেল, তো মানে এটাতে পোষায় না পোষায় না। হঠাৎ একদিন একটা আরএফএল লোকের সাথে দেখা হয়ে গেছে। তো বলতেছে যে ভাই আপনি কোথায়, আপনার দেশের বাড়ি কোথায়? আমি বললাম তো আমার দেশের বাড়ি হচ্ছে রাঙামাটি। তো বলতেছে আপনি এটা জব করতেছেন কমাস? বলতেছে আমি 1 মাস ধরে জব করতেছি। তাহলে উনি বলতেছে আমাকে বলে কয় এটা ছে তো আমাদের আরএফএল ভালো, আর আরএফএল প্রাণ কিন্তু দুইটা একই কোম্পানি আমাকে বলতেছে। আমি তো বললাম যে ভাই তাহলে আমাকে আপনাদের এখানে নিয়ে নেন না, আমি তো এখানে অনেক কষ্ট পাই, দুলাবালিতে হচ্ছে দেখা গেছে ছোটো ছোটো পানের দোকানেও যাওয়া লাগে, লজেন্স বিক্রি করে তারা, ললিপপ বিক্রি করে, লিচু বিক্রি করে, তো এইসব দোকানে তো যাওয়া লাগে আমার, অনেক কষ্ট পাই সারাদিনে হচ্ছে কষ্ট করে খাটনাখাটি কেটে দেখা গেছে, আবার দেখা গেছে বসের হচ্ছে ম্যানেজারের বকুনি খাওয়া লাগে, বকা সকা খাওয়া লাগে। আবার আরএফএলে কিন্তু খুবই টাফ হিসেবে মানে গালিগালাজ করে, ফালতু মানে টাইপ করে, মানে বুঝতেই পারতেছেন মানে খারাপ বাসায় আর কি, নোংরা বাসায় হচ্ছে মানে করে মানে কথাবার্তা বলে অনেক সময়। আবার কিন্তু স্যালারি 1 তারিখে দিয়ে দেয়, মানে গুণিজা যতই হোক না কেন আপনার মানে 1 তারিখে কিন্তু স্যালারি, 1 তারিখ না হলে 2 তারিখের ভিতরে দিয়ে দেবে। 1 তারিখ যদি মনে করেন ব্যাংক বন্ধ থাকে তাহলে 2 তারিখ অবশ্যই পেয়ে যাবেন, মানে কোনো কারণে যদি বন্ধ থাকে আর কি তাহলে পেয়ে যাবেন। তাহলে আমি ওনার সাথে একটা পরিচয় হয়ে গেল। তো উনি বলতেছে দেখেন যে এখান থেকে আগে আপনাকে জবটা লিভ নিতে হবে, তারপর আপনি আপনার আরএফএলে আসতে পারবেন, নাহলে কিন্তু আপনাকে আরএফএলে আসতে দিবেন না, উনি বলতেছে আমাকে। তো আমি কী করলাম, ওনার ওইখানে মানে হঠাৎ ক্রমে মানে আমি দেখা গেছে ওইদিকে হচ্ছে আরএফএলে হচ্ছে আবার নতুন করে আবার সার্কুলার পড়ছে, জবের সার্কুলার পড়ছে। আমি ওইদিকে নিয়ে নিলাম মানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর মানে উনি আবার রেফারেন্স করছে ওনার ম্যানেজারকে দিয়ে। তো পরে দেখা গেছে উনি ওইদিকে হচ্ছে আমার জবটা হয়ে গেছে, হয়ে যাবে আর কি এই মুহূর্তে। তো আমি এদিকে চাকরিটা ছেড়ে দিয়েছি। তো চাকরিটা ছাড়ছি যে মানে বাড়ির কোনো একটা সমস্যার কারণে আমাকে বাড়ি যেতে হচ্ছে, এই সেই একটা ইস্যু দেখে হচ্ছে চাকরিতে ছাড়লাম। ছাড়ার পর মানে ছাড়তে তো দেয় না সহজে, তো একটা কারণ ইস্যু দেখাই হচ্ছে চাকরিতে ছাড়লাম। ছাড়ার পরে হচ্ছে আরএফএলে নিয়ে নিল আমাকে। আরএফএলে নিয়ে নেওয়ার পর মানে ওখানে আবার 3 দিন ট্রেনিং সেম ওখানে যাইতে হয়েছে। তো যাওয়ার পরে এটা তো বুঝতে পারতেছেন মানে চট্টগ্রাম থেকে হচ্ছে ঢাকা যাওয়া থাকা আসা অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, চাকরি চেঞ্জ করলে তো অনেক দেখে গেছে টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, মানে অনেক কিন্তু এখানে কিন্তু ঘটনা আছে। এগুলো হচ্ছে শর্টকাটে আমি বলতেছি না আপনাদেরকে, এর ভিতরে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তো চাকরিটা হয়ে গেছে, আমাকে দিল কোথায়, হাটহাজারিতে হচ্ছে পোস্টিং দিয়ে দিল। হাটহাজারিতে পোস্টিং দেওয়ার পর মানে তারপরে ওখানে হচ্ছে একটা বড় ভাই মানে সিনিয়র আর কি, তখন হচ্ছে চেয়ার বিক্রি করে প্লাস্টিক কোম্পানিতে, যেহেতু আরএফএল তো প্লাস্টিক কোম্পানি, তো প্লাস্টিক কোম্পানি প্লাস্টিক চেয়ারের গ্রুপে দিয়েছিল আমাকে চেয়ার মানে চেয়ার বিক্রি করা। তো অনেকদিন 2-3 বছর মানে সিনিয়র একজন মানে উনি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ মানে সেলস মার্কেটার আর কি, মানে দোকানে দোকানে গিয়ে চেয়ারের অর্ডার কাটা এক হিসেবে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর বলে এগুলো। তো উনি মানে মানে অনেক কিছু নলেজ রাখতেন আর কি, বা মার্কেটিং সম্পর্কে, বা কোন দোকানদারকে কীভাবে কনভিন্স করা যায়, কার থেকে কীভাবে অর্ডার বেশি করে নেওয়া যায়। তো ম্যানেজার ওনার সাথেই মানে ট্রেনিং করার জন্য পাঠায়। তো উনি কী করতেন, আমাকে মানে ওনার সিগারেট আনাইতেন, ওনার বইয়ের জন্য মানে ওষুধ আনাইতেন, ওনার বইয়ের জন্য মানে ওনার বউ ওনাকে বলতো যে দেখো আজকে আমার বাড়িতে হচ্ছে এই অমুক অমুক জিনিসটা নাই, এগুলো তুমি হচ্ছে অবিশ্বাস করার পর তোমার ডিউটি শেষ হওয়ার পর তুমি এগুলো নিয়ে আসবা। তো উনি কী করতেন যে ওই লোকটা মানে উনি কিন্তু হিন্দু ছিলেন, মানে অ্যাজ লাইক আমি এটা আপনাকে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা আপনার মাইন্ড করেন না, মানে উনি তো মানে বাস্তবিক হিন্দু ছিলেন, তো সেক্ষেত্রে বলতেছি। তো এখানে আবার জাতিগত বিষয়টা আবার টেনে নিয়ে আসেন না, উনি একজন মানুষ এবং হচ্ছে উনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, এই তাই বলতেছি জাস্ট। তো উনি মানে মানে আমাকে দিয়ে ওনার বইয়ের মানে যাবতীয় যা কিছু লাগে বাজার সাজার সেগুলো হচ্ছে সদাই করাইতেন অনেক সময়। মানে আমি বলতাম যে মনে মনে স্যার আমাকে পাঠাইছে যে আমাকে
নেওয়ার জন্য, মানে ওনার কাছে ট্রেনিং নেওয়ার জন্য। তো উনি আমাকে কতক্ষণ সিগারেট আনায়, কতক্ষণ পান আনায়, কতক্ষণ এতে পরে দেখা গেছে আপনার কোল্ড ড্রিঙ্কস আনায়, কতক্ষণ পরে দেখা গেছে আমাকে এই আপনার সিগারেট আনায়, কতক্ষণ পরে দেখা গেছে আপনার এই যে ওনার বইয়ের হচ্ছে বাজার সাজারগুলো করা। আমার একদিন মানে হঠাৎ ক্রমে মানে মেজাজটা হচ্ছে খারাপ হয়ে গেছে। আমি ওনার সাথে হঠাৎ ক্রমে মানে পোল্ট্রি করে দিলাম, পোল্ট্রি মানে মানে একটু আর কি প্রশ্ন করলাম, পোল্ট্রি না মানে পোল্ট্রি পোল্ট্রি হওয়াটা অনেকটা খারাপ হিসেবে ধরা যায়। মানে ওনাকে আমি প্রশ্ন করলাম, দেখেন ভাই আপনার স্যার তো আমাকে আপনার সাথে পাঠাইছে যে ট্রেনিং করার জন্য, যে প্রোডাক্টের নামগুলো মুখস্থ করার জন্য, আমি তো এগুলো মুখস্থ করছি, কোন প্রোডাক্টের রেট কত টাকা এবং আপনি আমার কাছে আর কী কী আছে এগুলো আমার আপনি আমাকে বলেন, আর কী কী আমার আমার শিকার আছে। তো উনি আমাকে মানে কোনো জবাব দিলেন না, ঠিক আছে। উনি জবাব না দেওয়ার পিছনে কিন্তু কারণ ছিল, ঠিক আছে। তো হয়তো উনি দেখা গেছে পার্সোনাল কিছু কাজ করাতেন। তো উনি আমাকে শেষ পর্যন্ত এসে বললেন যে দেখো ভাই আমি ঠিক আছে, আমি আমার বইয়ের দেখা গেছে আমি অমুক জিনিসটা আনাইতাম বা বাড়ির জিনিসপত্রগুলো আনাইতাম, আমার সিগারেট আনাইতাম, এই আনাইতাম, সেই আনাইতাম, এটা আসলে আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য। তো এই জন্য আপনাদেরও কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে কাজের প্রতি। তো পরবর্তীতে উনি যেহেতু আমাকে বুঝিয়ে বললেন যে আসলে বিষয়টা তো আসলে রাইট, উনি তো আমাকে ঠিক কথাই বলছেন। তো যদিও আমি জানি না অবশ্য উনি আমাকে কষ্ট মানে লাগাইছেন কিনা বা কষ্ট দিছেন কিনা, তো শেষ পর্যন্ত লাভটা কিন্তু আমারই হয়েছে, কারণ আমার ধৈর্যের পরীক্ষা হয়েছে ওখানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সব কাজেই কিন্তু একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। যদিও আমি ওনার বইয়ের জন্য অনেক কিছু নিয়ে আসছিল, কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো যাক সেসব কথা। তো এরপরে 2-3 মাস হচ্ছে ওখানে হচ্ছে রাখার পর, আমাদেরকে ট্রেনিং পিরিয়ড রাখার পর, রাউজান বা এইসব এলাকাগুলো হাটাজারিতে বা এইসব এলাকাগুলোতে অর্ডার টার্ডার অনেক হচ্ছে, ঘুরছিলাম এদিক সেদিক, তো সমান এলাকা জায়গাগুলো খুবই ভালো। তো ওখানে রাখার পর আমাদেরকে ট্রান্সফার করলো, মানে পোস্টিং দিয়ে দিল আর কি, পোস্টিং দিল আমাকে খাগড়াছড়িতে। ইন্টারেস্টিং, নিজের এলাকা অনেকটা, আমার যদি হচ্ছে খাগড়াছড়ি, আমার বাড়ি যেহেতু হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি তো যেহেতু হচ্ছে আমাদের এলাকার মানুষই আছে, তো দেখা গেছে অনেকটা হচ্ছে কালচার মিলবে, আমাদের লোকের সাথে দেখা হবে, আমি মনে মনে অনেক খুশি। বাট খুশি হ্যাঁ, খুশিতেও কিন্তু অনেক ভালো হয়েছে ওখানে হচ্ছে ট্রেনিং আমাকে হচ্ছে ওখানে ট্রান্সফার দেওয়ার পর। আমি ওখানে হচ্ছে মানে সব জায়গায় মানে আমার হচ্ছে মানে পারফরমেন্স দেখাইতে পারছিলাম। তো ওখান থেকে হচ্ছে মানে যখন আমাকে মানে ওখানে ট্রান্সফার দিল, অনেক মজা করছিলাম ওখানে, ঘুরছিলাম, পিছছিলাম, অনেক আড্ডা দিয়েছিলাম, অনেক ফ্রেন্ড সার্কেলও হয়েছিল। তো এরপরে মানে হঠাৎ ক্রমে একদিন হচ্ছে লীরা সম্রাট নামে একটা কোম্পানি আসা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এলাকার মানুষরা বলতে পারবে, মহিলার একটা প্লাস্টিক ব্যাগে করে হচ্ছে বাজার করে, প্লাস্টিক ব্যাগে। ওই কোম্পানিটার আপনারা দেখবেন ওই প্লাস্টিক ব্যাগের নিচে দেখতে পাবেন লীরা সম্রাট। তো ওই কোম্পানিতে আমাকে থেকে অফার করা হলো যে আপনি তো আরএফএলে আসেন বিগত এত বছর ধরে, আপনার আপনাকে আমরা হচ্ছে আমাদের কোম্পানিতে নিতে চাচ্ছি, আপনি তো অনেক ভালো করতেছেন আমাদের কোম্পানিতে, আরএফএল কোম্পানিতে অনেক ভালো করতেছেন দেখলাম আমরা হচ্ছে মানে। ওনারা আমাকে অফার দিয়ে নিয়ে গেলেন, টোটাল হচ্ছে প্রথম আমি আরএফএল এর বেতন পাইতাম হচ্ছে 10,500 টাকার মতো। তো ওরা বললো যে আপনাকে আমরা হচ্ছে 13,000 টাকা বেতন দেবো, তারপরে হচ্ছে আরও আনুষঙ্গিক হচ্ছে টিএ বিল, এই অমুক বিল, সমুক বিল সহ হচ্ছে মানে টিএ দিয়ে সহ আমি আমরা আপনাকে হচ্ছে টোটাল হচ্ছে 18,000 টাকা বেতন দিব। তো আমার তো আসলে খুবই এক্সাইটিং লাগতেছে, মানে এখানে পাচ্ছি আমি 15,500 টাকা, কিন্তু ওদিকে গেলে তো নাই বললে আমি 15-16-17-18,000 টাকা পাচ্ছি। তো ওইদিকে চলে গেলাম। তো ওইদিকে চলে যাওয়ার পর আমি হচ্ছে ওখানে আপনার ছিলাম হচ্ছে প্রায় 1.5 বছরের মতো, আরএফএলে ছিলাম হচ্ছে প্রায় আপনার 2.5-3 বছরের মতো, ওইখানে ছিলাম 1.5 বছরের মতো। তো আপনি হিসাব করে আবার এদিকে আপনার প্রাণ কোম্পানিতেও ছিলাম হচ্ছে আবার দেখা যাচ্ছে 3-4 মাসের মতো, তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনার প্রায় হচ্ছে 4 বছর বা সামথিং বা 4-4.5 বছর এরকমটা হয়ে যাচ্ছে, রাইট। তো এর পরবর্তীতে দেখা গেছে আবার দেখা গেছে যেহেতু ওই কোম্পানিটা একটু মানে মার্কেটটা একটু হালকা বা প্রোডাক্টগুলো কম চলতো বিদায়, মানে দেখা গেছে আমার আঙ্কেল একজন ছিলেন, তো উনি আমাকে বললেন যে যে তুমি ওখানে যেহেতু ভালো করতে পারতো না, তুমি আমাদের এখানে চলে আসো। মানে সেটা ছিল চলার কোম্পানি, ওর সৌরবিদ্যুৎ অ্যাস লাইক হচ্ছে গ্রামীণ শক্তি কিন্তু সবাই চিনেন। সো গ্রামীণ শক্তির মতো আরেকটা ছিল, সেটা হচ্ছে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন। তো ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনে হচ্ছে চলে গেলাম, ওখানে থাকতে থাকতেই দেখা গেছে মানে আমাকে পোস্টিং দিল হচ্ছে পানচুরিতে, খাগড়াছড়ির পানচুরিতে পোস্টিং দিছে। তো সেখান থেকে আবার দেখা গেছে 2 বছর থাকার পর আমাকে ট্রান্সফার দিছে হচ্ছে দিঘিনালাতে, দিঘিনালা থেকে হচ্ছে 1 বছরের 6-7 মাস থাকার পর ট্রান্সফার দিছে হচ্ছে আপনার ইয়াতে মিতাছড়া, রামগড়ের মিতাছড়া। তো সেখান থেকে আবার আমি প্রমোশন নিয়ে, ম্যানেজার প্রমোশন নিয়ে পদবী উন্নতি নিয়ে গেলাম কোথায়, সোনাগাজীতে।
সোনাগাজীতে যাওয়ার পর তো সেখান থেকে অফিসটা ক্লোজ করে আবার চলে আসলাম কোথায়, বারারের হাট। এই বারারের হাতে থাকতে থাকতে এখন হচ্ছে 2 বছর হয়ে গেছে। এই হচ্ছে আমার কাহিনী, ঠিক আছে? এই হচ্ছে আমার টোটাল পরিচয়টা দিয়ে দিলাম, মানে আমার লাইফ স্টোরি বা মানে আমার এডুকেশন লাইফ থেকে, ঠিক আছে? এর ভিতরে কিন্তু আমার দেখা গেছে আমার এই আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে মাস্টার্সে হচ্ছে রানিং অবস্থায় আছে। তো মাস্টার্সও অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু আসলে আমি মানে গাফিলতি করে বা আলসেমি করে হচ্ছে অনেক সময় মানে এক্সামগুলো দিই না, বা দেখা গেছে এই আর কি মানে ব্যস্ত থাকা এই ইয়েগুলো নিয়ে। তো এই হচ্ছে মূলত আমার সিম্পল মানে লাইফ স্টোরি। তো এর পরবর্তীতে আমরা মোবাইল ইনকামে চলে যাব। তো মূলত আমার সবার আগে এই পরিচয়টা দিলাম এই জন্য যে আপনি কার কাছ থেকে একটা কোর্স করতেছেন তার পরিচয়টা জানা কিন্তু খুবই জরুরি, যে এই লোকটা আসলে কীরকম তার কাছে। তার আপনি তো বলতে পারবেন যে আমি অমুক হিমন চাকমা, সে এরকমটা ছিল একটা সময়, এগুলো কিন্তু বলবেন, ঠিক আছে? তো যাতে এই প্রবলেমটা আপনার না গোছে, যাতে আপনি বলতে পারেন, মানুষকে প্রাউড ফিল করতে পারেন, বা আপনি উচ্চস্বরে বা আপনি মানে স্পষ্ট করে বলতে পারেন মানুষদেরকে যে আমি অমুকের কাছ থেকে শিখছি, যে হচ্ছে ছোট থেকে হচ্ছে স্ট্রাগল করে আসে, ঠিক আছে? এর ভিতরে ও আমি এই লাইনে কীভাবে আসলাম সে কিন্তু সেটা কিন্তু বলি না, তাই না? আমি পাঞ্চলিতে থাকা অবস্থায় যখন আমি হচ্ছে সৌর বিদ্যুৎ কোম্পানিতে ছিলাম, তখন অবস্থায় আমি একটা পেপারে হচ্ছে পড়ছিলাম যে অনলাইন থেকে নাকি টাকা ইনকাম করা যায়। তখন থেকে আমি হচ্ছে গুগল বা এগুলো হচ্ছে কাটাকাটি করতাম, যদিও হচ্ছে আমার কলেজ লাইফ থেকে হচ্ছে আপনার ইয়া ছিল মানে ইন্টারনেটের প্রতি একটা যোগ ছিল। তখন হচ্ছে নোকিয়া 3110 আমি ইউজ করতাম, মানুষ সবাই হচ্ছে মানে কলেজে যেহেতু হচ্ছে এই আপনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শেষের কবিতারা হচ্ছে যখন স্যার পড়াইতেন কলেজের মানে ইয়াতে, তখন সবাই মোবাইলে খুলে দেয় মানে ওখান থেকে মানে লাইনগুলো হচ্ছে মিলাইতো স্যার, আর আমরা হচ্ছে বই দেখে করতো। আহ, ওনাদের হচ্ছে কত ছোট একটা ডিভাইসে উনি হচ্ছে শেষের কবিতা পড়তে পারতেছে, মানে তখন খুবই একটা মানে নিজের কাছে হচ্ছে গিল্টি ফিল হইতো, বা একটা হচ্ছে নিজের কিছু নাই না এরকমটা ভাব হইতো, ঠিক আছে? তো তখন থেকে মানে ইন্টারনেটের প্রতি একটা ঝোঁক ছিল আমার। তো পরে যখন হচ্ছে মানে পাঞ্চলিতে পোস্টিং ছিল মানে সরবিতে, তখন হচ্ছে আমি নিজেকে হচ্ছে মানে ওখান থেকে মানে রিসার্চ করতাম যে আসলে কী করা যায় না যায়, এভাবে হচ্ছে তখন থেকে রিসার্চ করতে 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 করতে, যেহেতু আমি আবার মার্কেটিংয়েরও জব করছি, হয়ে গেলাম এভাবে হচ্ছে ইউটিউবার। ইউটিউব মার্কেটিংটাও ইউটিউবও কিন্তু এক ধরনের মার্কেটিং, কিন্তু এটা হচ্ছে ঘরে বসে ভার্চুয়াল মার্কেটিং এক হিসেবে, ঠিক আছে? এভাবে হচ্ছে মূলত আমি ইউটিউবে চলে আসছি এক কথায়, ঠিক আছে? এক কথায় এভাবেই মূলত আমি ইউটিউবে চলে আসছি এবং হয়ে গেলাম কি ইউটিউবার। এখন ইউটিউবার থেকে সব প্রথম দিকে যেহেতু হচ্ছে টাকা ইনকাম নিয়ে হচ্ছে মানে ভিডিও দিতাম, তো সেই হিসেবে হচ্ছে টাকা ইনকামের ভিডিও তৈরি করেই আমি হচ্ছে টাকা ইনকামের ইউটিউবার হয়ে গেছি। এই হচ্ছে আমার কাহিনী, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এর পরবর্তী থেকে আমরা হচ্ছে আমাদের মূল কাজে চলে যাবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, টেক কেয়ার।